তো হাই বন্ধুরা, আপনাদের সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আমরা এখন একটা জায়গায় বেড়াতে এসেছি। তো দেখুন, এই পাশের জায়গাগুলো খুবই সুন্দর জায়গা। এই পাশে রাস্তার দুই পাশে পাহাড়, সামনে জমি, পুকুর। সেই পাশে দূরে দেখতে সম্ভবত আচ্ছা আচ্ছা হয়তো দেখা যাচ্ছে পাহাড়, কিছুটা দূরে এখান থেকে পাহাড়। তো বুঝতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন কি। দেখুন, নেপাশের লোকে বৃষ্টির জন্য সব ধান পুকুরে তুলে দিয়েছে বিলের জমিন থেকে। দেখতে পাচ্ছেন পাহাড়গুলো আলচা আলচা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই পাশের পরিবেশ। সেই পাশে দেখুন দূরে দুটো উঁচু উঁচু দেখাচ্ছে, ওইগুলো পাহাড়। তো এখান থেকে মিনিমাম 7-8 কিলোমিটার হবে, বেশি নয়। তো তো বন্ধুরা দেখুন, আমরা বলেছিলাম কালকে যে আমরা ঘুরতে এসেছি একটা জায়গায়। তো এই পাশে নদীটা দেখুন, নদীটা খুবই সুন্দর। এপাশে দেখতে পাচ্ছেন পাহাড়ের মতো উঁচু উঁচু। এবার জলটা দেখুন খুব সুন্দর, ভালোভাবে দেখা যাচ্ছে ঢেউয়ের মতো নামছে। সেই উপর দিক থেকে আসছে কিন্তু উপর দিয়ে যাওয়া যাচ্ছে না, রাস্তাটা রাস্তা নেই। পাশে সেই পাশ মধ্যে রাস্তা পাওয়া যেত, কিন্তু সেই পাশ গেলে ভিজে যাব। তো আপনারা এটাই দেখুন এখানে সৌন্দর্যটা। আমরা এখন এখানে ফটো শ্যুট করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নদীটা, আমরা দুজনেই আছি, দুজনেই এসছি আমরা। তো ভিডিও আমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বলবেন, কমেন্টে জানাবেন কেমন ভিডিও চাই আপনাদের, সেগুলো আপনারা আমাদেরকে জানাবেন। তবেই তো আমরা আপনাদের জন্য ভিডিও বানাবো। জলটা দারুণ পরিষ্কার, আপনারা দেখতে পাচ্ছেন না? একটু সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করছি, যদি যেতে পারি তো। হ্যাঁ, তো আমরা এখন নিচের দিকে নেমে যাচ্ছি। দেখুন, দেখতে থাকুন জলটা, দেখতে পাচ্ছেন কত পরিষ্কার, এবং নিচে পাথরগুলো পর্যন্ত বোঝা যাচ্ছে। দেখুন, আয়, ভালো, খুবই সুন্দর, ভালো করে। হ্যাঁ, স্লিপ খাবি না তো পড়বি। জায়গাটা দেখুন খুবই সুন্দর, খুবই খুবই সুন্দর। তো স্লিপ করলে পা কেটে যেতে পারে, তার জন্য সাবধানে যেতে হচ্ছে। দেখুন জলের আওয়াজটাই শুনুন, জলের কি সুন্দর যে আওয়াজ, সেটা আপনারা বুঝতে পাচ্ছেন হয়তো, শুনতে পাচ্ছেন। যাবে একটু, যাবে? হ্যাঁ,
আমরা আগের দিকে যতটা পারি যাওয়ার চেষ্টা করছি, কিন্তু বেশি দূর আগিয়ে যাব না, কারণ এখন এই পাশে প্রচুর স্লিপ করবে, বুঝতেই পারছো, প্রচুর স্লিপ করবে। সেই উপরটাতে হয়তো গেলে কিছুটা ভালো সুন্দর দেখা যেত, কিন্তু যেতাম না, যাবো না আর কি। কুমির টুমির আছে ও তো সব জানি না। দেখুন আমরা নেমে গেছি এখন, সুমন বাবু আগের দিকে যাচ্ছে ভালো করে। আর বলিস না, দেখে আসবি।